রাজধানীর গুলশান এক নম্বরের একটি শপিং মলে সোমবার মধ্যরাতে কেনাকাটার জন্য ঢুকছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন মিল্কি। এ সময় ফিল্মি স্টাইলে মার্কেটের প্রধান ফটকে তাকে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারী এই সন্ত্রাসী। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে নিহত হন যুবলীগ নেতা মিল্কি। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই শপিং মলের সিসিটিভিতে ধারণ করা ভিডিও ফুটেজ সংগ্রহ করে। তাতে দেখা যায় সাদা টুপি পাঞ্জাবি পরা এক অস্ত্রধারী মিল্কিকে উপর্যুপুরি গুলি করছেন। মিল্কি মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীকে মোটরসাইকেলে করে পালিয়ে যেতে দেখা যায়। রাতে মিল্কির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়ার পর ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তার সঙ্গে থাকা সাগর। গাড়ি পার্কিং করছি, সপার্সের সামনে গাড়িটা রেখে কাকা নেমে গেছে। নেমে যেয়ে তো সিকিউরিটি গার্ড এসে আমাকে বলতে স্যার ড্রাইভার আছে। আমি বললাম না ড্রাইভার নেই। তো আমার কাকা আমাকে বললো যে তুমি গাড়িটা পার্কিং করো। তো সিকিউরিটি গার্ড আমাকে পার্কিং জায়গা দেখা দিল। আমি ওখানে পার্কিংটা করতেছি, এর ভিতরে আইসা দুইটা হুন্ডা চারজন, একজন সাদা পাঞ্জাবি, ঠিক আছে, আপনার এসেই প্রথমে তার মাথায় হিট করছে, মাথায় একসাথে প্রায় 8-10 গুলি করে হুন্ডা দিয়ে পালিয়ে চলে যায়। প্রযুক্তির সহায়তায় র্যাব গোয়েন্দা দলের সদস্যরা মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরার একটি হাসপাতাল থেকে গুলিবিদ্ধ তারেককে গ্রেপ্তার করে। এ সময় তার আরো 4 সহযোগীকে আটক করা হয়। ওই ভিডিও ফুটেজ থেকে আমরা অনেক কিছু তথ্য পাই। পরবর্তীতে ওই ভিডিও ফুটেজের সূত্র ধরে আমরা যখন কাজ করি, আমরা সারা অভিযান পরিচালনা করে তাকে আমরা রাত ভোর 6টার দিকে ফরচুন হাসপাতাল থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। র্যাব একের অধিনায়ক কিসমত হায়াত জানিয়েছেন তারেকের বিরুদ্ধে আরো খুনের অভিযোগ আছে। রাজধানীর মতিঝিলে এজিবি কলোনিতে বেড়ে ওঠা তারেককে কিলার তারেক হিসেবেই জানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে অনেক খুনের অভিযোগ রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে সে নিজেই খুনে বিভিন্ন খুনের কাজে অংশগ্রহণ করে থাকেন এবং নিজেই কাজটা করে থাকেন, এরকম একটা তথ্য আমরা পেয়েছি। বা এই তথ্যর গ্রহণযোগ্য দিকগুলো আমরা যাচাই করে দেখব। ব্যক্তিগত ও দলীয় কোন্দলেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব। সিকিউরিটি গার্ড এসে আমাকে বলতে স্যার ড্রাইভার আছে। আমি বললাম না ড্রাইভার নেই। তো আমার কাকা আমাকে বললো যে তুমি গাড়িটা পার্কিং করো। তো সিকিউরিটি গার্ড আমাকে পার্কিং জায়গা দেখা দিল। আমি ওখানে পার্কিংটা করতেছি, এর ভিতরে আইসা দুইটা হুন্ডা চারজন, একজন সাদা পাঞ্জাবি, ঠিক আছে, আপনার এসেই প্রথমে তার মাথায় হিট করছে, মাথায় একসাথে প্রায় 8-10 গুলি করে হুন্ডা দিয়ে পালিয়ে চলে যায়। প্রযুক্তির সহায়তায় র্যাব গোয়েন্দা দলের সদস্যরা মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরার একটি হাসপাতাল থেকে গুলিবিদ্ধ তারেককে গ্রেপ্তার করে। এ সময় তার আরো 4 সহযোগীকে আটক করা হয়। ওই ভিডিও ফুটেজ থেকে আমরা অনেক কিছু তথ্য পাই। পরবর্তীতে ওই ভিডিও ফুটেজের সূত্র ধরে আমরা যখন কাজ করি, আমরা সারা অভিযান পরিচালনা করে তাকে আমরা রাত ভোর 6টার দিকে ফরচুন হাসপাতাল থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। র্যাব একের অধিনায়ক কিসমত হায়াত জানিয়েছেন তারেকের বিরুদ্ধে আরো খুনের অভিযোগ আছে। রাজধানীর মতিঝিলে এজিবি কলোনিতে বেড়ে ওঠা তারেককে কিলার তারেক হিসেবেই জানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে অনেক খুনের অভিযোগ রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে সে নিজেই খুনে বিভিন্ন খুনের কাজে অংশগ্রহণ করে থাকেন এবং নিজেই কাজটা করে থাকেন, এরকম একটা তথ্য আমরা পেয়েছি। বা এই তথ্যর গ্রহণযোগ্য দিকগুলো আমরা যাচাই করে দেখব। ব্যক্তিগত ও দলীয় কোন্দলেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব।